কলম এক নিত্য প্রয়োজনীয় জিনিস, যার প্রয়োজন সর্বক্ষেত্রে। কালের নিয়মে কলমেরও যেমন বিবর্তন ঘটেছে, আবার তেমনই মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কলমের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছে। অতীতের ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনের জায়গা নিয়েছে ডট পেন আর জেল পেন। তবুও এখনও বহু মানুষের কাছে ফাউন্টেন পেনের আকর্ষণ অনস্বীকার্য। আজ চলে এসেছি তেমনই এক পেনের হাসপাতালে, যেখানে নতুন থেকে বহু পুরনো নানা ধরনের ভিনটেজ ফাউন্টেন পেন যেমন পাওয়া যায়, তার সাথে সেই সমস্ত পেনগুলি মেরামতও হয়। চলুন দেখে নিই আমাদের শহরের সেই পেনের হসপিটালটি, আর তার সাথে জেনে নিই ফাউন্টেন পেনের অনেক অজানা ইতিহাস। আমি আছি এখন, আমার ভাই আছে, আমার ছেলে আছে, দাদা আছে, সবাই এখন এসে কাজ করবে আগে, এখন আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি। বাইরের আছে, স্পাইডারম্যান, ইন্ডিয়ান গুলো আছে, ক্লিপ, বিনা সুলেখা, এগুলো আছে, আপনি পেন পাবেন, অনেক রকম আছে, বিভিন্ন নামে ইঙ্কের দাম কেমন আছে মোটামুটি? 100 থেকে শুরু আছে সুলেখা, 100 থেকে শুরু, আপনি কতদিন আসছেন? দীর্ঘদিন ধরে আসছেন? আচ্ছা আচ্ছা। এরম ধরনের দোকান বলতে আগে কলকাতায় অনেকগুলো ছিল, একটা ছিল এই যে মেট্রো সিনেমা আছে, মেট্রো সিনেমার নিচে একজন ছিল, নামটা আমার এখন মনে পড়ছে না, ওখানেও ফাউন্টেন পেন হতো, লিপ পাওয়া যেত, টুকটাক পেন থাকলে করে দিত, নতুন পেন পেন পাওয়া যেত, সেই সব তো উঠে চলে গেছে, দোকানগুলো নেই, কেউ নেই। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাতে আগে ইন্ডিয়া পাইলটের অফিস ছিল, 1978 সালে এটা বন্ধ হয়ে গেল, মাতৃরাইটার গ্রুপ যারা আর কি ছিল, একটা পেনের কোম্পানি, ওরাই করতো এই পেনটা, ওদের একটা ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে হতো, পেন ভালো ছিল ওটা, ইন্ডিয়া পাইলট, ওদের পাইলট 57টা তো খুব পপুলার পেন ছিল। সেটা আপনার আমি বলছি সময়টা আরও বলে দিচ্ছি আপনাকে, এই ধরুন mid-60s আর্লি 70s-এতে তো ওরাই রুল ভালোই করেছে তখন, সেটার অফিস ছিল এই বাড়িতে, ওটা 1978 সালে বন্ধ হয়ে গেল, সিঁড়িটা দিয়ে উঠতে হবে, ওটা এরকম অনেক ছিল। তবে এখানে আর একটা পেন হসপিটাল ছিল, সেটা উঠে গেছে, সিংয়ের এখানটাতে, সেটা বন্ধ, চৌরঙ্গিতে ছিল পেন হসপিটাল। অ্যাকচুয়ালি আপনি যদি নামটা বলেন, এই নামটা এইখান থেকে কিন্তু কপি হয়েছে, আমার শিয়ালদা স্টেশনের কাছে একটা নিউ পেন হসপিটাল বলে হয়েছিল, সেটাও এখন বন্ধ হয়ে গেছে, খুব বেশি দিন হয়নি, নামটা দেখে দেখে সবাই ইয়ে করেছে আর কি। হ্যাঁ, মানে এই নামটা দেখে আর কি, হসপিটাল উত্তরপাড়াতে একটা পেন হসপিটাল ছিল, সেটি অবশ্যই এখন উত্তরপাড়াতে আছে, তবে তারা আর এখন কালির পেন বিক্রি করে না, লটারির টিকিট, পেনের রিফিল এসব বিক্রি করে, কেয়ারিং এ
পেনের যে সমস্ত দোকান আগে কলকাতা এবং সাবাবসের দিকে বহু ছিল সেগুলো সব উঠে গেল। এখন তো আবার এই পেন ফিরে আসছে এবং যেমন এখানে কলকাতায় আমাদের যেমন আইকনিক পেন হসপিটাল একটি আছে এরিয়া আর নেই, তেমনি আরও একটা দুটো জায়গা আছে, তবে সেগুলো খুব একটা যে ট্রাস্ট ওয়ার্ড সেটাও আমি বলবো না। কারণ এই জায়গাটাতে যেমন লোক দীর্ঘদিন ধরে আসছে, এখানে পেনের কাজ হয়, দামি পেন সাথে দেওয়া যায়, এই সমস্ত কাজগুলো করা যেতে পারে, কিন্তু নতুন জায়গাতে আবার দিলে হচ্ছে কি রিস্কটাকে ধরুন নিটটা বদলে দেওয়া হলো, হ্যাঁ, বা এরকম অনেকেই থাকে, তাই সেসবের জন্য অনেকেই জায়গাটা প্রেফার করে, এখানে রিলায়েবল, অনেকটা রিলায়েবল। এবং আমি নিজেও প্রেফার করি, ফর এক্সাম্পল আপনাকে একটা বলি, পার্কার 51 আমি তো জানতেও পারবো না, আমি পেন টেন সবাই খোলে না, আর এইসব পেন চট করে তুলে তুলে মানে চেক করা যায় না, এগুলোর জন্য প্রপার সার্ভিস সেন্টার বা রিপেয়ারিং সেন্টারের প্রয়োজন। এই সমস্ত ক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন পেন কিনতে গেলে, ভিন্টেজ পেন কিনতে গেলে যেরকম জেনুইন জায়গা থেকে কিনতে হয়, নইলে সেই পেনে কিন্তু হয়তো বডি থাকবে, আসল পেনের যেটা ফাউন্টেন পেনের নিট সেটাই থাকবে না, থাকবে না, হ্যাঁ। এরকম আমার নিজের মানে দেখা আছে, পার্কার 51 পেন একজন ভদ্রলোক কিনেছেন, বেশ ভালো টাকা দিয়ে কিনেছেন, সোনার নিট ভেবে কিনলেন, নিবো খুব ভালো চলে, তারপর ওটা পেনটাকে খুলে দেখা গেল নিপটা হচ্ছে চাইনিজ উইংসাং এর পাতি স্টিল নিপ গোল্ডেন রং করে দেয়া, অথচ ভদ্রলোক যখন কিনেছিলেন যেখান থেকে সোনার নিবের দামটা দিয়েছে, সেরকম ঘটনা বহু ঘটেছে, বহু ঘটেছে। জেনুইন জায়গা সবসময় দরকার, আমি যেটা বলি, না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে, যাচাই করে নিতে হয়। আজকের দিনে তো আমার মনে হয় ফাউন্টেন পেন বেশি করে দরকার, কারণ আজকের দিনে আমাদের লেখার প্রয়োজন ভীষণ কমে গেছে, লেখা আমরা আছে, সেটা আমরা মোবাইল ফোন দিয়ে লিখছি বা কম্পিউটারের কিবোর্ড দিয়ে টাইপ করে দিচ্ছি, কিন্তু হাতে লেখা যেটা পেপার ওয়ার্ক বলে, পেপার অ্যান্ড পেন, কাগজ এবং কলমের ব্যবহারটা কি কমেই গেছে, সেটা অফিস ওয়ার্কের ক্ষেত্রেও যেমন কমেছে, এবং আজকাল তো শুনেছি নাকি যারা স্কুল কলেজে পড়ে তাদের তো আবার নোট টোটো নাকি মাস্টারমশাইরা সব জিমেল ইমেল এই সমস্ত এতে পাঠিয়ে দিচ্ছে, নোট নেওয়ারও আর ব্যাপার নেই, তাই সেই দিক থেকে লেখার তো পুরো মানে এটা তো খুব কমেই গেছে। তাও তাই আজকে আমার মনে হয় যে ফাউন্টেন পেনটা বিশেষ বেশি করে দরকার, নইলে কিন্তু হাতের লেখা এটা ধরে রাখা যাবে না। এবং তার সাথে আর একটা বিষয় ফাউন্টেন পেনের, যেটা হচ্ছে প্রেজার অফ রাইটিং, এইটা আমার মনে হয় যে এটা বল পেন বা জেল পেন এইসব এটা আসে না, প্রেজার অফ রাইটিংটা সবসময় ইট অলওয়েজ কামস উইথ ফাউন্টেন পেন, এটা আমার মনে হয়, এবং সেটা আমার ওখানে অনেকেই মানে আমি অনেকের সাথে কথা বলি, তারাও আমার সাথে একমত, এবং তারাও ফাউন্টেন পেন কালেক্ট করে, তারাও এই হিন্দি লিখেন, ভালো জিনিসটা ভালো। তবে কালির দিক থেকে বলি, ফাউন্টেন পেনে এখন আমার নতুন অনেক কোম্পানি এসছে, তারা ম্যানুফ্যাকচার করছে, হ্যাঁ, অনেক নতুন নতুন কোম্পানি এসছে, আবার পুরনো কিছু কোম্পানি ছিল তারা অন্যভাবে ব্যবসাটাকে রিজুভিনেট করেছে, সেটাও হয়েছে, কিন্তু কালির দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে, কারণ কালি এখন সুলেখার কালি আবার পাওয়া যাচ্ছে, অনেকদিন বাদে সুলেখা খুলেছে, খুব ভালো, কিন্তু ওভারঅল আমি যদি দেখি যে কালি যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে আজকে, এমন একটা কালি দরকার যে কালিটা ওয়াশেবল নয়, কারণ 1978 সালে যে বন্যাটা হয়েছিল সেই বন্যার পরেই কিন্তু ফাউন্টেন পেন অনেক বেশি অবলিভিয়নে চলে গেছিল, কারণ ওই বন্যার সময় যেটা দেখা গেছিল যে বহু ডকুমেন্ট অফিসিয়াল নথি বন্যাতে জলে ধুয়ে চলে গেছে, সেই সময় বল পেন এসে গেছে, কিন্তু বল পেনের ব্যবহার তার আগে কিন্তু অতটা রেগুলার ছিল না, তার একটাই কারণ ছিল রিফিলগুলো অত ভালো হতো, দামও ছিল, উইলসনের ডট পেন তখন চলে এসছে, দাম ছিল বেশ ভালো, কিন্তু এই 78-এর বন্যার পর দেখা গেল বহু মানুষ ফাউন্টেন মানে ফাউন্টেন পেন ছেড়ে দিয়ে বল পেনটাকেই পারমানেন্ট সঙ্গী করত, কারণ বহু এরকম নথি সেই নথিগুলোকে আর পরবর্তীকালে রিট্রিভও করা যায়নি, যেটা জলে চাষ দিয়ে মানে ওয়াশটা হয়ে গেল, এখন সেটার জন্য আজকে আমাদের দরকার যেমন ফাউন্টেন পেনের রিভাইভাল হচ্ছে, কালিগুলো আমাদের একটুখানি করতে হবে, বা যারা কালি করছেন একটা জিনিস দেখতে হবে যে ওয়াশেবেল যাতে না হয়, এই রকম কালি আমাদের দেখতে হবে, এবং সেটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আসতে হবে, যেমন ধরুন
পাইলটের ওই যে ব্ল্যাকিংটা ওটা ওয়াশেবল নয়, ওটা জল দিলে ওঠে না, কিন্তু সে কালিটার দাম অনেক, কোয়ান্টিটিটা ভীষণ কম, তাই সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা একটা অ্যাফোর্ড করাটা একটা খুব বড় ব্যাপার। আপনার নামটা বলুন। আমার নাম সুনীল দাস। আচ্ছা, এই এখানে এই দোকানে কতদিন? এই দোকানে 5-6 বছর ধরে আসছে, তারও বেশি। 5-6 বছরে বেশি। মূলত কি ধরনের পেন বা পেন্ট এখানে? বাইরের পেন বা ব্যান্ডেড পেন, সারাই, রিফিলিং, এই সমস্ত। আচ্ছা, লিস্ট। আচ্ছা, সমস্ত। আমেরিকা থেকে বেরোলো এবং এটা যে পার্কার যে মানে মালিক তার একটু অ্যাভিয়েশনের প্রতি খুব ঝোঁক ছিল প্লেনটের, তারপরে আমেরিকা থেকে প্লেন গুলো হতো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তারপর প্লেন তার মুখের সামনে পার্কার 51 একটা থাকতো ছবি আমার কাছে, আমার সঙ্গে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, এটা প্লেনটার সামনের এই মুখটাতে পার্কার 51 ও এই পেনের মানে মডেলটাও অনেকটা কিন্তু ওটা মানে ইনফ্লুয়েন্স আছে এই ওটাই মডেল 1941 সাল 1941 এই পেনটার বৈশিষ্ট্য ছিল ছোটো নিট, যেটাকে আমরা সিগারেট পাস করতো, এটা ছিল আপনার বেড নিট যেটাকে বলা হয়, প্রথম এটা পার্কার কোম্পানি করেছিল 51, তাই এই পেনটার এত ক্রেস, তো নিটটা ছোটো পুরো ঢাকা থাকে আর লেখাটা খুব সরু হয়, এবং বাঙালি হিসেবে আমাদের একটা খুব দুঃখ মানে একটা দুঃখ করার বিষয় হচ্ছে 1941 যখন পার্কার 51 পেনটা মার্কেটে এলো, আমাদের বড়ো বড়ো সব সাহিত্যিকদেরই তার আগে তিরোদান হয়েছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর 41 মারা গেলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব ফাউন্টেন পেন ভালোবাসতেন, ওয়াটারম্যান ইউজ করতেন, তিনিও এই পেন পাননি, বড়ো বড়ো সে সাহিত্যিক যাদের আমরা বলি যারা লেজেন্ড আজকে তারা কেউ 51 পেন পাইনি, আর সাহিত্যের দেশে ইউরোপেতে কয়েকজন রাইটার পেয়েছেন, তবে সেটা মডার্ন পিরিয়ডে, যেমন টেরিউজ ছিল ও 51-ই লিখে, আর এই 51 পেনটা পার্কার 51টা এত সাকসেসফুল হলো, ওখানে রানি এই পেনটাকে রয়্যাল ওয়ারেন্টি দিয়েছিল এই পেনটার জন্য পার্কার কোম্পানি, তিনি ওই আমাদের এলিজাবেথ যিনি মারা গেলেন এক মাস আগে, ওনার খুব ফেভারিট পেন ছিল 51, ওনার কালেকশনে ভালো ভালো 51 ছিল, উনি ওই পেনটাই ব্যবহার করেন, ওটা রানির ফল। ফাউন্টেন পেনের ইতিহাসে আপনি যদি বলি 1920 সাল থেকে, 1920 সালেতে পার্কার ডুফোর্ড আমার কাছে আছে, আমি ওর কাছ থেকেই নিয়েছিলাম ইনফ্যাক্ট, পার্কার ডুফোল্ড যে পেনটা লাকি কার, এই একটা এটাই এটাই ইনোভেশন, এটা প্রথম ওরা 1920 সালে আনল, প্রায় আরও নেক্সট 20 ইয়ার্স এই পেনটা ওরা ব্যবসা করলো, ব্যবসা করার পরেই ওরা মার্কেটে নিয়ে এলো পার্কার ভ্যাকুমে, পেছন দিকতে এরকম টিপলে কালিটা, এই একটা নতুন কনসেপ্ট, ঠিক এটা আমি বলছি 1932 সালে পার্কার ভ্যাকুমেটিক পেনটায়, তার আগে বললাম যেটা 1920 সালে এসছে ডুফোর্ড, রবীন্দ্রনাথ ঠাকুর ডুফোর্ড পেন ইউজ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পেন দেখেছেন ইউজ করেছেন, যদিও ওনার সবচেয়ে পছন্দের পেন ছিল এভারশাপ, যে সেই এভারশাপটা যদিও পরবর্তীকালে পার্কার কোম্পানি কিনে নিয়েছে, তো যাই হোক এই পার্কার ডুফোল্ড পেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও দেখেছেন, কিন্তু ওনার আবার একটু বেশি ফ্যাসিনেশন ছিল ওয়াটারম্যানের প্রতি, কারণ পেনগুলো তখন খুব লম্বা হতো, অনেকটা ঢেলে দিলে কালি ধরায়, এবং তেমনি পথের দাবিটা লিখলে, সেটা আবার একটা অন্য ইতিহাস আছে, সেই পেন কীভাবে আনা হলো বিদেশ থেকে ইম্পোর্ট করে, সেটা একটা অন্য মানে গল্প আর কি। তা এইটা করার পর 1932 সালে ওদের আর একটা টার্নিং পয়েন্ট হলো পার্কার ভ্যাকুমেটি, পার্কার জুনিয়র ভ্যাকুমেটি, ওর কাছে কোথায় এখন একটা কিছু আছে, আমি ওর কাছ থেকে নিয়েছি পয়েন্ট। আবার এটা করার পর 1941 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা ঠিক সময়টাতেই ওরা লঞ্চ করে দিল পার্কার 51। পার্কার 51টা করার পর এটা হয়তো এতটা সাকসেসফুল হবে, এটা হয়তো কেনেথ পার্কার বা ওদের যারা একটি ব্যবসা, ওটা ওদের একটা খানিকটা পারিবারিক ব্যবসা ছিল, সেটা ওরা ভাবতে পারে, এবং সেটা তো ওরা 72 সাল অব্দি করলো, এবং তারপর খানিকটা টেস্ট করবে বলে এতটাই তখন হিট হয়ে গেল, কিন্তু পেনটা কস্টলি ছিল। 1956 ওরা দুটো কলম ভাল প্যারালাল মডেলটাকে একটুখানি ওরা চেঞ্জ করলো, একটার নাম দিল পার্কার 61, এটা আবার একটা অন্য ইনোভেশন, সেটা হচ্ছে কি পেনটায় কালি ভরতে হয়, আচ্ছা জাস্ট পেনটার
ওই ব্যারেলটা খুলে উল্টো দিক করে কালির দোয়াতে চুবিয়ে দিলে ওটা অটো ফিলার বলে, অটোমেটিক কালিটা ভরে ভরে যায়। এও একটা অদ্ভুত, সেটা একটা নতুন কনসেপ্ট। আবার পার্কার 51টা তখন এতটাই পপুলার হলো, তখন ইভেন আমি বলছি আপনাকে 1950s থেকে কয়েকটা আমাদের পুরনো বাংলা সিনেমাতে ডায়ালগেতে আপনি পাবেন যে একটা একটা কোন ছবিতে বোধহয় একটা নির্মল কুমারই, হ্যাঁ নির্মল কুমারই বলছে ডায়ালগে কোথায় ওর দাদাকে যে কলেজের পরীক্ষায় ভালো করে পাশ করলাম, এবার আমার একটা পার্কার 51 মানে এতটাই ওই পেন্টার তখন এসে। তো বহু সিনেমার ডায়ালগে পার্কার 51 নামটা আছে, তখন ওটা খুব ক্রেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এতটাই পপুলার। এই যে যাদের মধ্যে একটা অ্যাসপিরেশন হচ্ছে ওই পেনটা, এরা ব্যবসাটাও তো তার সাথে চালাতে হবে, ওরা ওই 56-এই আর একটা পেন করলো পার্কার 21। যে পেনটা একটু মডেলটাকে ওরা চেঞ্জ করলো, স্টিল ক্যাপ ছিল পার্কার 51-এও স্টিল ক্যাপ হতো, কিন্তু একটু অ্যারোটা অন্যরকম করে ওরা করলো, পেনটার দামটা কম, নিদ্রা স্টিলিং সেটাও চললো। কিন্তু সেই পেনগুলো দেখা যাচ্ছে পার্কারের একটা প্রোডাক্ট লঞ্চ এবং প্রোডাক্টটা বন্ধ হয়ে যাওয়া এই পিরিয়ডে দেখা যাচ্ছে এক একটা পেন মার্কেটে চলেছে নট মোর দ্যান 10 ইয়ার্স। সেখানে পার্কার 51 কিন্তু চললো, এটা আমি বললাম 31 ইয়ার্স, এবং সেটা 72-এ বন্ধ হওয়ার পর আবার ওটা 2020 সালে, হ্যাঁ 2020 সালে ওরা আবার রিলঞ্চ করলো, এখন আবার পাওয়া যাচ্ছে। কিন্তু এটা স্কু হয় পেনটা, আমার আমি নতুন পেনটা সংগ্রহ করিনি, তবে একজনের কাছে একটু পেনটা লিখে রেখেছিলাম যে পুরোনো ভিনটেজ পেনটাই বেটার মনে হলো, তবে এখন তো পেনগুলো আবার ওরা সব চায়না টেস্টিং করাচ্ছে, তাই জন্য খালি একটা কোয়ালিটি আগের থেকে পড়ে গেছে। তাকে আস্তে আস্তে বল পেনটাকে মানুষ অ্যাডাপ্ট করবে, এবং এই সেই সময়টাতে সত্যজিৎ রায়ের ওই জন্মরণ্য সিনেমাটাতে দেখবেন হিরো কে ছিল, প্রদীপ কুমার সম্ভবত, হ্যাঁ প্রদীপ কুমার, প্রদীপ কুমার ছিল। প্রদীপ কুমারের হাতে পেনটা লক্ষ্য করবেন, তখন যারা ছিল তারা ওই পেনটাকে অ্যাডপ্ট করেছিল বলে প্রদীপ কুমারকে নিয়ে ওই কলমটা ইউজ করতে দিয়েছিল। ওই সময় প্ল্যানেট মেট্রো স্টেশনের 4 নম্বর গেটের পাশের গলিতে এই পেনের হাসপাতাল অবস্থিত। এই হাসপাতাল খোলা থাকে সোম থেকে শনিবার দুপুর 1টা থেকে রাত 8টা অবধি, শুধুমাত্র শুক্রবার এটি খোলে দুপুর 2:30-তে। এখন আবার যেহেতু একটা ফাউন্টেন রিভাইভাল হচ্ছে, দেখুন নতুন মডেল কত লঞ্চ করেছে, অ্যারিস্টোক্র্যাট, তারপর এখানে রেগুলার আছে, পিস্টন ক্র্যাট, এই পেনগুলো এখনকার একদম নতুন পেন, এগুলো নতুন ডিজাইনের কলম, তবে এরা খানিকটা ওই ক্লাসিক ফাউন্টেন পেনের লুকটাকে রেখেছে। আর যেমন এই পেনটার নাম দিয়েছে ওরা অ্যারিস্টোক্র্যাট, খুব ভালো নিটটা করেছে। এখানেও আমি তো দেখি এখন বহু কাস্টমার আসছে, এবং সবচেয়ে মানে যেটা খুব ভালো লাগে, আমি এর কাছেই দেখেছি বহু স্টুডেন্ট যারা ধরুন বয়স হচ্ছে এই 18-22 বা একটু সামান্য বেশি, তারা কলেজ টলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, তারাও আসছে, স্কুলের ইউনিফর্ম পরা ছেলেমেয়েরাও আসছে ফাউন্টেন পেন্টিং।